হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনি, আর্টেকের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি একটা সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার একটা নোট 3 চার্জের প্রবলেম ছিল, যেটা চার্জ হয় না। তো আমি প্রবলেমটা সলভ করছি। তো আমি চিন্তা করলাম এটা আমার বন্ধুদের সাথে শেয়ার করি, ইউটিউবের বন্ধুদের, কিন্তু তারাও এই ধরনের প্রবলেমে পড়ে। তো আসলে আমি এই সম্পর্কে তথ্য জানতে পারছি যে এটা বেশিরভাগই নোট 3 প্রবলেমটা হয়, চার্জের প্রবলেম। তো লেটস ফলো মি। তো বন্ধুরা, আমার এটা চার্জের দিলে একটা লেখা ওঠে, দেখে আপনাদের। হ্যাঁ বন্ধু, চার্জ দিলে এরকম একটা লেখা ওঠে। Unable to charge your device if sorry you are using a Samsung compatible battery and charger and that your device is properly connected to the charger. তো এই লেখাটা আসলে মূলত ওঠে কি জন্য মূলত আমি বুঝতে পারি নাই। তো পরে আমি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করে এটা সম্পর্কে তথ্য জানতে পারছি। তো এটা আমি পরে সলভ করতে পারছি। তো এটা সলভ করার জন্য আপনার কিছুই করতে হবে না, এটা কোনো হার্ডওয়্যারের সমস্যা না, সেটেরও কোনো প্রবলেম না। তো এটা জাস্ট রাফ ইউজ করার জন্য সেট, বা ময়লা ধুলাবালির জন্য এটা সেটের চার্জের পয়েন্টটাতে ময়লা জমে। তো এটা ওই চার্জের পয়েন্টে যে দাঁতগুলো আছে, ওই দাঁতগুলো তো প্রচণ্ড পরিমাণে ময়লা জমে গেলে ওই দাঁতগুলোতে হয়তো বা প্রবলেম দেখা দেয়, এই কারণে চার্জটা মূলত হয় না। তো এটা আপনার পরিষ্কার করার জন্য সিম্পলি একটা সাধারণ ব্রাশ লাগবে, যে ব্রাশ দিয়ে এটা পরিষ্কার করতে পারেন। বা আপনার এর থেকে যদি ভালো কোনো কিছু থাকে এর দিয়ে আপনি করতে পারেন। তো বন্ধুরা, এটা ব্রাশটা অবশ্যই আপনার পানি যেন না থাকে এটা খেয়াল রাখতে হবে, আর দাঁতগুলো যেন একটু বড় আর ধারালো হয়। এটার জন্য আপনি জাস্ট আপনার এই সেটের চার্জার পয়েন্টটা পরিষ্কার করে নিতে হবে, যেমন আমি পরিষ্কার করতেছি। বন্ধুরা, এটা পরিষ্কার করে নিলে এই হয়ে যাবে। আপনার কোনো মেকানিকের কাছে যেতে হবে না সেট ঠিক করার জন্য, যে আমার চার্জ হচ্ছে না, হয়তো বা আমার এইটা নষ্ট হয়ে গেছে। দেন তারা টাকার জন্য হয়তো বা বলেও দিতে পারে যে এটা চেঞ্জ করতে হবে। দেন আপনি কিছুই করে দেখবেন, জাস্ট ব্রাশ দিয়ে এটা ভালো করে পরিষ্কার করবেন, পরিষ্কার করে চেক করবেন। তো আমি এটা পরিষ্কার করছি, আমি এখন দেখবো চার্জ হয় কি না। তো বন্ধুরা, আমার এটা চার্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে চার্জ হচ্ছে। আমার লক দেখুন, এই তো চার্জ হচ্ছে, 80% চার্জিং অবস্থায় আছে। তো বন্ধুরা, ইজিভাবে আপনার সেটের প্রবলেমগুলো সলভ করে নিতে পারেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে বা আপনার কোনো উপকার আসে, অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমি যেন নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আর আপনাদের হেল্প করতে পারি, সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।